একজন ভদ্রলোক মারা গেছেন বাঙালি এটা নিয়েও বানোয়াট মিথ্যা চাপাবাজি গল্পবাজি গপবাজি শুরু করে দিছে শত শত মানুষের প্রাণ বাঁচিয়েছেন অবশেষে নিজেই চলে গেলেন না ফেরার দেশে একশো জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে পাইলট নর্সাদাতাউল কায়ম চলে গেলেন না ফেরার দেশে আকাশেই হার্ট অ্যাটাক হয় তার পরে ১২৪ জন যাত্রী নিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিরাপদে জরুরি অবতরণ করেন ভারতের নাগপুর বিমানবন্দরে কি বললো এরা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো শুরু হয়ে গেছে এটা তো লাইক অনেকগুলো পর্বে আপনাদেরকে দেখেছি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতে হবে একটা ঘটনা ঘটছে একজন লোক মারা গেছেন না অবশ্যই অ্যাকচুয়ালি যখন কেউ মারা যায় তখনই বাঙালির গপ্পপাযোগ উপলক্ষ শুরু হয় ওই যে পৃথিলা রশি যখন মারা গেছিল তখনও গল্প পুরান ঢাকায় আগুনে পুড়ে মারা গেছে কাপল সেইখানে নাকি হাজব্যান্ডকে বাঁচানোর জন্য ওয়াইফ প্রেগনেন্ট ওয়াইফ পরে বাবা খালি ওয়াইফ না প্রেগনেন্ট ওয়াইফ আগুনের মধ্যে ঢুকে হাজব্যান্ডকে বাঁচাইতে গিয়ে দুজনের মরদেহ পরে দেখা গেল এরকম কোনো ঘটনাই ঘটনাই সো অ্যাকচুয়ালি যখন মৃত্যুর ঘটনা ও আবার ওইদিকে হইতেছে ওই যে রানা প্লাজা থেকে বের করে নিয়ে আসছে কাকে মেয়েটার নাম কি রেশমা ওইটা সেট বলে মনে হচ্ছে আবার লঞ্চের নিচ থেকে বের হয়ে আসে পানির নিচ থেকে সো যেখানেই মৃত্যুর ঘটনা ঘটে সেখানেই বাঙালি নেমে পড়ে তাদের গপ্পবাজি নিয়ে এই এরকম হিরায় শিরায় বার পাড় আমার লাইক অবাক লাগে মাঝে মধ্যে ওই কটা ওই যে দুদিন আগে আমেরিকা নিয়ে আলোচনা করছে সেখানে যে আপনাদেরকে সভ্যতা এবং অসভ্যতার পার্থক্য দেখাইছে অনেক ক্ষেত্রে একটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পর্যায়ে যে শিক্ষিত অশিক্ষিতের কোনো বালাই নেই এই দেশে আপনি যেটা আমার কাছে একটু একটু অসুস্থ অসুস্থ লাগে আমার লাগে আপনাদের লাইক না যায় না শিক্ষিত অশিক্ষিতের কোনো বালাই নাই এসব পাণ্ডামি ভণ্ডামিতে সকলে নেমে পড়ে সমানে এবং জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে এবং আপনি যদি ফ্যাক্টটা উপস্থাপন করেন সত্যটা বলেন আপনি হইতেছে লাইক ব্যতিক্রম আপনি হইতেছেন লাইক কি বলবো আউট অফ প্লেস আর কি আপনি ফিল করবেন করনার্ট ফিল করবেন আপনি এই উন্মাত্মের ভিড়ে আর কি সো কি বললো তারা ব্যাকগ্রাউন্ড মিউজিক টুজিক দিয়ে বুদ্ধিমত্তার সাথে বুঝতে হয়ে না বুদ্ধিমত্তার সাথে নাকি উনি অবতরণ করছেন যেই লোকের কোনো সেন্সই নেই যেই লোক অর্ধমৃত হয়ে গেছে সেই লোক বুদ্ধিমত্তার সাথে ফ্লাইট অবতরণ করছে ওকে তো ঘটনাটা যেটা ঘটছে যে আমি আসলে এই খবরটাকে ডাউট নেসারলি দিয়েই নাই নাচানাচি লাফালাফি করতেছে বাঙালি করুক সেটা সমস্যা নেই এটা সবসময় ওরা করে আমি আমার ব্যস্ততা নিয়ে আসি খবর অত ফলো করতেছি না ডিটেলস মানে চ্যালেঞ্জ করার জন্য আমি খবর দেখতে যে আমি দেখতেছি এরা করতেছে এগুলো ওকে ফাইন আমি ভাবছি যে ওকে মেয়ে বি ট্রু কিন্তু অনেস্টলি লাইক বিলিভ মে আমি খবরটা আমার কয়েকটা প্রশ্ন মাথায় আসছি কিন্তু আমি অত সিরিয়াস থটো দিই নাই আমি ভাবছি যে ওকে মে বি ট্রু মানে আই সিরিয়াসলি রিটেন ডাউট তবে কয়েকটা প্রশ্ন আমার মাথায় লাইক জাস্ট ক্রস মাই মাইন্ড ফর এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড যে একটা প্লেনে তো দুজন পাইলট থাকে তো উনি যদি স্ট্রোক করে থাকে তাহলে সেকেন্ড যিনি কো পাইলট উনি কোথায় যে ওনাকে প্লেন ল্যান্ড করাইতে হচ্ছে মানে মিল আমার মানে হিসাবে ধরা দেয় আর কি যেটা কি সেন্সিবল মনে হয় না মেকানিক সেন্স বাট আমি ওটা সিরিয়াসলি সিরিয়াস থি না সাইড আমি মাথায় আসছে চিন্তাটা আমি লাইক ওকে মেবি কোনো ব্যাখ্যা আছে ওকে ফাইন চলে গেছে তো দিন শেষ একটু আগে ফেসবুকে ঢুকছিলাম ঢুকে একটা খবরে চোখ আটকেলো আটকানোর পর সেই খবরটা ডিটেলস পরে ও আচ্ছা নাও এভরিথিং মেক সেন্স যে প্রশ্নটা আমার মাথায় এক লাইক জাস্ট সামনে দিয়ে সাইন করে ক্রস করে চলে গেছে কিন্তু অত সিরিয়াস থট দেয় এমন গপ্পবাজি বাজি করতেছে বাঙালি তাই ভাবছি নিশ্চয়ই এটার কোনো ভিত্তি আছে হয়তো কোনো ব্যাখ্যা আছে আমি ডিটেলসটা জানি না দেখে বুঝতেছি না না যে দ্য ভারতের রায়পুরের আকাশে থাকাকালে হুট করেই নিথুর হয়ে পড়েন ক্যাপ্টেন নর্শ কায়ুম কাইম তখন কন্ট্রোল কন্ট্রোলের সঙ্গে থাকা ফার্স্ট অফিসার মুস্তাকিম সো ভদ্রলোক কিন্তু সেন্স রাইভেলসে উনি নাই হি আউট অফ দ্য পিকচার কন্ট্রোল নিছে কো পাইলট যোগাযোগ করছে কো পাইলট টাওয়ারের সাথে ল্যান্ড করাইছে কো পাইলট এখানে বীরকে কো পাইলট যিনি ভদ্রলোকের নাম হচ্ছে মোস্তাকিম বাঙালি গপ্পবাজি করার জন্য চাপাবাজি করার জন্য পাটপাড়ি করার জন্য বাঙালি হয়তো সে মোস্তাকিমের কৃতিত্ব নিয়ে দিচ্ছে কায়ুনকে কেন তাদেরকে গল্প ভাবতে হবে এরা গল্প ছাড়া বাঁচতে পারে না তো এই এগুলোর আসলে এই অসভ্যতাগুলো আসলে কত দিক থেকে যে দেখেন এরা যেগুলো প্রত্যেকটা ঘটনার পর করে উন্মাদনা পাগল ছাগলের মতো বানোয়াট গল্প চাপাবাজি তখন যখন কোনো বিচারের প্রশ্ন থাকে তখন ফাঁসায় দেয় যেরকম দিহান টিহান এরকম ফাঁসায় দেয় তখন এক পক্ষকে আর যেমন এখানে কোনো বিচার আচারের প্রশ্ন নেই সো এটা অ্যাপারেন্টলি নিরুহ একটা ব্যাপার কিন্তু এটা ইট শোজ ইউ যে এটা কী পরিমাণ কী করে জাস্ট লাইক ডেমনস্ট্রেশন আর আরেকটা দুঃখজনক ব্যাপার হচ্ছে যেই লুক রিয়েল হিরো তার কৃতিত্ব এরা নিয়ে দিয়ে দিয়েছে আরেক লোককে যে মোস্তাকিম যে অ্যাকচুয়ালি তাকে সেই হিরো বলা যায় না ইন এ সেন্স কারণ ভোট লোক তো কো পাইলট উনি প্লেনটা চালাইতে পারে দেখে এখানে সে পড়ছে সো সে নামাইছে তার দায়িত্ব পালন সে স্টিল লাইক এখানে যেহেতু কো পাইলট প্রধান পাইলট অসুস্থ হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে কো পাইলট সে নিশ্চয়ই পাইলটের মতো স্কিল না এই কারণে তো সে কো পাইলট সো সে সাকসেসফুলি প্লেনটা নামাইতে পারছে খুব ভালো ব্যাপার কুটস না ওই ঘটনা এখানে রাখা যাবে না না ওটা মোস্তাকিম নামায় না ওটা নামাইছে নাত উনি মৃত মৃত মানুষ না কি বললো না বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অবতরণ করেন বলো না সাংবাদিক মৃত মানুষ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে নাকি ব্রেনের ব্যবহার করে নামাইছে ওকে এবার গল্প চলতেছে চলুক ওকে তারপর একটু পরেই ফার্স্ট অফিসার মুস্তাকিম কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করতে থাকেন মুস্তাকিম ফার্স্ট অফিসার ওই ভদ্রলোক তো হয়ে পড়ে আছে তারপর নাগপুর এয়ারপোর্ট থেকে অবতরণ করার পরামর্শ দেওয়া হয় তারপর আমরা ফার্স্ট অফিসারকে সাহস জোগানোর চেষ্টা করেছি তিনি দৃঢ়ভাবেই ফ্লাইট অপারেট করেছেন ফার্স্ট অফিসার লাইক অ্যাগেন মেইন যিনি ভরক যে মূল যিনি নসাদ উনি কিন্তু নাই উনি ইনে নাই উনি সেন্সলেস হয়ে পড়ে আসে সব কাজ করছেন নওশাদ সো এই হচ্ছে ঘটনা নাও আপনি এখন যদি আপনি বোঝেন তাইলে এখন আপনি রিপোর্ট শুনলে কিছু দুই একটা রিপোর্টের মধ্যে একটু ফাঁকে ফাঁকে পাবেন এই যে ব্যাপারটা যে এমনিতে তো বাম বাঙালির গপ চোটে আপনার মাথায় মানে লাইক কাজই করবে না আমি নিজে কনফিউজ হয়ে গেছি বাঙালির চোটে আমি কনফিউজ হয়ে গেছি যে আপনার কথার কি বলবো এখানে আমি হইতেছি খারাপ মানুষটা নেতিবাচকটা আমি ইতিবাচক হয়ে পড়ছিলাম সো এখন একটু মনোযোগ দিয়ে শুনুন এখন শুনলে দেখবেন যে একটু একটু পাবেন আঁচ যে সাংবাদিক এই তো জানে এই আসল ঘটনা জানে উপস্থাপন করে না ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে অন্যভাবে উপস্থাপন করতেছে ক্যাপ্টেন নওসাদ অসুস্থ বোধ করেন এ সময় তিনি বিমানটির নিয়ন্ত্রণ কো পাইলটের কাছে হস্তান্তর করেন তিনি কো পাইলটের কাছে ফ্লাইটের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন নিজের জীবন যেখানে বিপন্ন তখন ১২৪ যাত্রীর জীবন বাঁচানোর গুরু দায়িত্ব নওশাদের কাঁধেই ফার্স্ট অফিসারের সহযোগিতায় বিমানের ফ্লাইটটি নিরাপদে অবতরণ করানো হয় এখন বলতেছে ফার্স্ট অফিসারের সহযোগিতায় নিরাপদে অবতরণ করানো হয় ভাব বলতেছে বুঝলেন কে সার্ভ করতে হবে সাংবাদিকের ভাব বাচ্ছে এই জন্য বলতেছে না যে মুস্তাকিম ইয়ে করছে সে ফার্স্ট অফিসারের সহায়তায় করানো হয় তার মানে কি করাইছে ওই ইয়ে করাইছে কি অর্থমিত ভদ্রলোক করাইছে এবং এসব গপ এসব গপ্পের এগুলো উৎসক থেকে তো নতুন কোনো কথা নেই এই গপগুলো শুরু হয় কেমন জারিফার হোসেনের কাছে এক পাঠা রাম পাঠা যে কোনো ঘটনার পর উনাই আমি বুঝলাম ওনার মাথায় এত উন্নত প্রজাতির সার মানে গোবর আর কি এত উন্নত প্রজাতির সারের চাষাবাদ কীভাবে হয় প্রত্যেকটা ঘটনার পর সবার আগে ওনার উনি হইতেছে যে বানোয়াট মিথ্যা বলা শুরু করে দেবে এবং মানে এই ভদ্রলোকের মাথা আসলেই গোবর আছে আমি বিভিন্ন সময় দেখছি সে মাথা কাজ করা না সে 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 বুধি প্রতিবন্ধী উনি ভদ্রলোক তো উনি স্ট্যাটাস ওই চেতনা শুরু হয়ে গেছে ওই যে আপনাদের মনে আছে যে পৃথিলা মারা গেছিলো তখনও এর গল্প পৃথিলা রশিদ নাকি বারো জনকে উদ্ধার করে তারপর সে আগুনে পুরে মারা গেছে আরিফার হোসেনের কাছে এসে বই লাগে পৃথিলা রশিদ মারা যাওয়ার আগে আরিফ ভাই স্ট্যাটাস দেন লাইক কামানোর জন্য আরিফার হোসেন আরিফার হোসেনের স্ট্যাটাস দেখেন যে লোকটার মাথায় ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল ওরে বাবারে এতক্ষণ সব খবরাখবরে শুনি হার্ট অ্যাটাক এখন শুনতেছি আবার স্ট্রোক ঘটনা কোনটা সত্য বোঝার উপায় নাচে জায়গা দেখ আরিফার হোসেনের যে তেমনি গল্প ফাঁদতে হবে গল্প ফাঁদছে যেভাবে হইলে সুবিধা হয় ওর যে লোকটার মাথায় ইন্টারনাল ব্লিডিং হচ্ছিলো সেই লোকটা সেই মাথা নিয়ে বুদ্ধি করে তার প্লেনের একশো বাইশটা প্রাণ বাঁচানোর জন্য ওয়ারলেসে নক করে নিয়ে ট্রাফিক কন্ট্রোলকে ভাবতেই গাশি উড়ে ওঠে হা করবে এরকম কত গল্প যে আছে আশেপাশে ভাই আমরা জানি এরকম কত আপনি থাকলে গল্পের কোনো অভাব হবে না যতদিন আছেন কি বলে না পথ হারাবে না বাংলাদেশ যতদিন আছেন আরিফার হোসেন পথ হারাবে না বাংলাদেশ গল্পের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ তিনি দুশ্চিন্তা করেন না ইন্টারনাল ব্লিডিং হয়ে সেই লোকটা মাথায় বুদ্ধি ব্লিডিং একদিক থেকে ব্লিডিং হচ্ছে আরেক দিক দিয়ে বুদ্ধি কাজ করতেছে পাইলটের এই এই বাঙালির এই এদের এভাবেই জীবন কাটে এভাবেই বছর কাটে এদের গর্ব গর্ব যে চেতনার সাফল্য এইগুলাই আপনাদের কেমন আমি একটু দেখানো শুরু করছি দেখে পাচ্ছে না এইগুলো তো জীবনভর দেখে আসতেছি দেখতে দেখতে তীতি বিরক্ত হয়ে চ্যানেল খুলছি দেখানোর জন্য এদেরকে নিয়ে আর কি বলবো আর কি করবো জানি না আপনারা এই জন্য আপনাদের পাগল পাগল লাগে কিনা বাঙালির এইসব কাজকর্ম দেখে প্রত্যেকটা ঘটনার পরে আমি আপনাদেরকে বলছি যে প্রথম কাজই হচ্ছে ডাউট দিয়ে এরা যেই দাবি করবে এই দাবিকে ডাউট দিতে হবে যেই ক্লেম করবে এই ক্লেমকে ডাউট দিতে হবে যখন এরা বিশ্বসেরা গল্প শুরু করে দেবে ফাঁদা বীরত্বের গল্প দেখেন এই ভদ্রলোকের হয়তো উনি বীর বীর উনি আর একটা আগের ঘটনা বলতেছে উনি আগে ওনাকে এরকম করছেন তো এবারের মতো দেখেন যে কি বলতেছে সাংবাদিক এবারই নয় এর আগেও দুই হাজার ষোলো সালের বাইশ ডিসেম্বর একশো যাত্রীর প্রাণ বাঁচিয়েছিলেন ক্যাপ্টেন নওসাদ সেটিও কোন সিনেমার গল্প ছিল না বাস্তব জীবনের গল্প এবারে নয় আগেও জীবন বাঁচিয়েছিলেন না উনি তো এবারও জীবন বাঁচান এবার তুমি জীবন মৃত হয়ে পড়েছিলেন তো এবারের মতো যদি হয়ে থাকে আগেরটা তার মানে আগেরটা তো ফেক এবার একটা ফেক তাহলে এবার মতো হলে আগেরটাও ফেক হয় না তো এদের এসব মিথ্যাচারের মধ্যে কোনটা ফেক কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝার কোনো উপায় আছে আগের বার ভদ্রলোক ক্রিয়েলি কারণ আগেরবার ঘটনাটা হচ্ছে যে টায়ার পাং ইয়ে টায়ার পাংচার হয়ে গেছিলো আর কি টায়ার পড়েছিল সো উনি টায়ার নষ্ট অবস্থায় প্লেন ল্যান্ড করাইছেন এটা গল্প শুনতে পাচ্ছি দেখছেন বাঙালির গল্প কিন্তু একেন বোঝার কোনো উপায় নাই সো সেটা যদি সত্য ঘটনা হয়ে থাকে তাইলে একটা ট্রুবীরত্বের গল্প এটা কিন্তু আপনি কেমন বুঝবেন এখন কোনটা ট্রুবীরত্বের গল্প কোনটা ট্রুবীরত্বের গল্প না আপনি কীভাবে বুঝবেন এখানে সত্যিকারের নায়ক এই যে মুস্তাকিম মনে হচ্ছে সত্যিকারের নায়ক কিন্তু এরা নসাদ নসাদ করতেছে কাটতি বাড়ানোর জন্য চাপাবাজি বাঙালি গল্প আবেগ ফাঁত আবেগে এই গল্প ফারতে হবে এই জন্য তা আপনি বুঝবেন এখানে ট্রুথ কোনটা ফ্যাক্ট কোনটা বোঝার কোনো উপায় আছে তাই যে আগেরবার উনি বলতেছে যে উনি জীবন বাজে রেখেছে হয়তো সেটা সত্য কিন্তু কেমনে বুঝবো এ তো বলতেছে এবারের মতো আগের বারও উনি বাজাইছেন এবারের মতো হল তো ওটো মিথ্যা কারণ এবার ওটো মিথ্যা কোনটাতে সত্যিকারের বীরত্বের স্টোরি কোনটা হয়তো সারিবার হোসেনদের ভাওতা গল্প কেমনে বুঝবেন কে সত্যিকারের বিন্ন অসাদ নাকি কি কে আপনি বুঝবেন বোঝার উপায় আছে বোঝার কোনো উপায় নাই বুঝেন না এখন মিডিয়া বাদ একদিকে আর একদিকে এইবার হোসেন চেতনাবাদ মোটিভেশনাল স্পিকার ইতিবাচক ছাগলে ভেড়ায় তীব্র লড়াই হচ্ছে কে কত বেশি ইতিবাচক কথা ফেরি করতে পারে